আসসালামু আলাইকুম দর্শক, ওনারা স্বাগত জানার পিএইচপি ফ্যামিলি সি প্লাস টিভির নিয়মিত খবর। ফরাসি আই চৌধুরী রাসেল ফলে দি ফুনন আজি আর গরম গরম খবর। নগরীর বাইজিদ থানা সাঁতারটিয়াল্লায় যুবকরুর হামলা, 3 দিন পরে মৃত্যু। বাঁশখালীর গাছত্তন গুয়াশি শরীফের অজুহাতে বাগান মালিকের ছুরির আঘাতে যুবক খুন। আজিয়া রাজধানী আছিল শান্ত, ট্রাফিক অভিযানের হারণে কমিয়ে যানবাহন। খালেদা জিয়ার মুক্তি ও আমির খসরুর মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির প্রতিবাদ। ভক্তরুর খেপ পেয়ে সাকিব, অপপ্রচার চলের ফেসবুক। দর্শক, আর আজিয়ার এই নিউজ দয়া করে শেয়ার করে দেন। তৈলে চট্টগ্রামের ভাষাভাষী অনর অন্যান্য ফেসবুক বন্ধু হলো আর এই নিউজ সাইবার সুযোগ পাইব। এখন আর যাই বিস্তারিত সংবাদ। সন্ত্রাসী হলর সাঁদার টিয়া নদীবার হারণে বাইজিদ থানার বার্মা কলোনিত সুমন নামর এক যুবকরুর হামলার ঘটনা ঘটিল। এই ঘটনাত মারাত্মক আহত সুমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন অবস্থাত আজিয়া বিয়ানে মারা যায়। গত আগস্টের 5 তারিখ এই হামলার ঘটনা ঘটিল। বিস্তারিত শোন আর গোরাগ প্রতিবেদন। নিজের বাসাত্তুন তুলি লই যায় সুমন নামর এই ফুয়ারে মারি ফেলে বেলায় অমানবিক নির্যাতন করে বলে অভিযোগ করছে তার পরিবার। আর তারা বিচ্ছিন্ন ভাবে মারছে, জুতা দিয়ে উড়ি ফেলে গিয়ে গলা দিয়ে রক্ত কুর কুর সুমন ঘটনার তৃতীয় দিন সিটাং মেডিকেলত চিকিৎসাধীন অবস্থাত মারা যায়। নিহত সুমন রুবিগেট এলাকার মীর কাসমর ফুয়া। ঘটনা গত আগস্টের 5 তারিখ বাইজিদ থানাধীন বর্মা কলোনির নুরুর ফুয়া, শমসু আর সবুজ সহ আর 3 জন মিলি নিহত সুমনরে সাঁদার টিয়া নদীবার হারণে মারি ফেলে বেল্লাই মারে। গীতার নাম বলতে একজন নাম বলতে সবুজ আর শমসু আর একজন নাম বলতে গিয়া পিচ্ছি বলে হয়তো নাম বেগুন পিচ্ছি অট করি আইনে হওয়ার দেখে সাঁদা দাঁড়ে নিহত সুমন মারা যাবার আগে স্বজন লড়ার হয়ে যায় হনে কিভাবে কিল্লে মাজে তোর হন হন মাজে তুই নাম হনে শমসিয়া ইকবিল্লা তারপর তুষার তুষার শমসিয়া ইকবিল্লা ইকবিল্লা এই 7 জন বেশি উত্তরে 2 জন তিয়া আছে ইকবিল্লা আর তুষার্জি আর তুষার্জির ভাষা খন্ডে তবে খবর লই জানা যায় সাঁদা দাবি, মাদক অপহরণ সহ হত্যা মামলার এই আসামি হলের বিরুদ্ধে আছে আগের একাধিক মামলা। এ ব্যাপারে জানতে চাইলে বাইজিদ থানার অফিসার ইনচার্জ সি প্লাস টিভির জানায়,
তিন দিন আগে মারামারি হওয়ার পর তারা তাদের দুজনকে তাদের মধ্যে থেকে একজন আজকে মৃত্যুবরণ করে। এ বিষয়ে মামলা গ্রহণের বিষয়টি ক্রিয়াধীন আছে এবং তদন্ত ক্রমে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। এখন স্বজন অলর একখানি দাবি, চিহ্নিত এই সন্ত্রাসী অলরে আইনের আওতাতানি দৃষ্টান্তমূলক শাস্তি। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি। শিক্ষার্থী হলো নিরাপদ সড়ক ছাই আন্দোলনের কারণে গতকাল পর্যন্ত রাজধানী আসিল অশান্ত, তবে আজি আসিল শান্ত। সলের গণপরিবহন সহ বিভিন্ন যানবাহন, তবে ট্রাফিক অভিযানের কারণে তুলনামূলক অন্যান্য দিন তুলনায় যানবাহন কিছুটা কম। বিস্তারিত শোন নিউজত। আজিয়ে রাজধানীর ডাহাসিল শান্ত, নোয়াসিল হন আন্দোলন বা হামলার ঘটনা। রাজধানীর চলিল গণপরিবহন, তবে বিশেষ ট্রাফিক সপ্তাহ পালন ও শিক্ষার্থী হলোর আন্দোলনের সংখ্যা, যানবাহনের সংখ্যা এখনও কিছুটা কম। রাজধানীর বিভিন্ন পয়েন্টত চলের চালকলর লাইসেন্স, গাড়ির হসপত্র, পরীক্ষা নিরীক্ষা গড়ি সনর হাস হন অসঙ্গতি পাওয়া গেলে দেওয়ার মামলা ও অর্থদণ্ড। প্রকৃতপক্ষে এখন কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই, এই ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে খুব কম, তুলনামূলক খুব কম পাওয়া যাচ্ছে, আমরা তেমন পাচ্ছি না, এবং যদি পেয়ে থাকি আমরা ব্যবস্থা নিচ্ছি। গত দুই দিনত প্রায় 15,000 মামলা দিয়ে পুলিশ বেনেতুন গণপরিবহন হমতাহনে বেশ ভোগান্তিত হয়েছে নগরবাসী, তবে সময় ফারণের ফরে ফরে বাইজে গণপরিবহনের শঙ্কাও। ইন্দিতে সোমবারের মতো আজিও রাজধানীর বিভিন্ন টার্মিনাল তুন চারিজার দূরপাল্লার বাস হয়েক দিন বন্ধ থাকিবার পর আবারও আন্তঃজেলা বাস চালু হইবার কারণে আপাতত স্বস্তি যাত্রীল। গত তিন চার দিনের অবস্থা অনুযায়ী আমার আজকে মনে হচ্ছে রাস্তাঘাটের পরিস্থিতি বেশ স্বাভাবিক, মানুষের চলাচলও বেড়েছে এবং সব দিক দিয়ে মনে হচ্ছে পরিবেশ স্বাভাবিক ইয়াতে আছে। যদিও শুনছে গাড়ি চলবে, ওই চিন্তা করে বের হওয়া হয়েছে, কিন্তু দেখি যে আজকে গাড়ির সংখ্যা খুবই কম, আর থাকলেও দেখা যায় যানজটের কারণে গাড়ি তো উঠা যাচ্ছে না কোনোভাবেই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। চট্টগ্রামের বাসখালীত গাছত্তুন গোয়াসি ফারণ লই হজ্জেবাজি নে বাগান মালিকর ছুরির আঘাতে মারা যায় আবু খান নামর এক যুবক। আজিয়া বিয়ানে 9:30 স্থানীয় পশ্চিম গুনাগড়ি এলাকাত এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা তারে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগত ভর্তি করায়, তবে বেলা 1:00 তে মারা যায়। বিস্তারিত শুন আর বাসখালি প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। আর বুয়ারে এখন ভাত খাবাই যা খাবাই রে ভূত গর তো নিলে দে রে ভূত। বাসখালী উপজেলার পশ্চিম গুনাগড়ি এলাকাত পেয়ারাহেবের ঘটনার কেন্দ্র করি হতাহাটাহাটির এক পর্যায়ে ছুরিমারি কুনগর ইয়ে এক যুবক করে। নিহত যুবকের নাম হইল আবু খান ও একই এলাকার মুজাফফর আহমদের ফুয়া বলে জানা যায়। কর্তব্যদর্শী সূত্রে জানা যায় 7 আগস্ট সকালে 9:30 জঙ্গার আকাশ নামক এক যুবকের বাগানের ডাকাতি আইর আবু খান সহ আরো কয়েকজন। এই সময় জঙ্গার আকাশ উপস্থিত হইরে আবু খান তো ফুসা করে আর বাগানের পেয়ারা কিল্লা হাইস। আবু খান অস্বীকার করিলি তারে ওই সময় এলোফা দাঁড়িয়ে ছুরি মারে জঙ্গার আকাশ। এ ব্যাপারে পুলিশ হলে হতা হয়ে জানা যায় ব্যক্তি আবু খান এবং তারা তিন বন্ধু রাস্তা দিয়া গুনাগুড়ি বা খাস মজা ছিল। এই মুহূর্তে আসামি আকাশ মোটর সাইকেল নিয়ে যায়, ওদেরকে বলছে যে তোরা আমাদের বাগান থেকে এই পেয়ারা খাস কেন। একজন পানিতে দাঁত দেয় আর একজনকে যে মারা গেছে আবু খানকে সেই প্রথম একটা আঘাত করে সেটা রাখছে তার মাম কাঁধে, আর পরে যে ঘাই যে আঘাতটা করে আঘাতটার বুকের ডান পাশে গুরুতর আঘাত হয়। পরবর্তীতে তার সাথে যে দুজন ছিল ওরা তাকে মাও শিশু হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে দ্রুত তাকে ছোটা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। এটুকু আমরা জানতে পারছি।
মা বাবুর কেন গরিবেলাই বুতরে জ্বর তো নানি দেব। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বেগম জিয়ার মুক্তি আর আমির খসরু মাহমুদ চৌধুরীর মামলা প্রত্যাহারের দাবিতে এই সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত শুন নিউজত। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তি ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজিয়া আগস্টের 7 তারিখ বিএল 3টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের নসিমন ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি ডাক্তার সাদাত হোসেনের সভাপতিত্বে এড়ে অতিথি হিসেবে বক্তব্য রাখে বিএনপি নেতা শামসুল আলম, আবু সুফিয়ান, আবুল হাসেম বক্ষ সহ নেতৃবৃন্দ। সমাবেশত মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের শাখা কমিটিগুলোর তুন নেতাকর্মীও বিভিন্ন স্লোগান লই মিছিলে মিছিলে যোগ দিতে দেখা যায়। এছাড়াও ফুরা সমাবেশত বক্তলর বক্তব্য আছিল আগামী ঈদের পরে সরকার পতনের তীব্র আন্দোলনের ডাক। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি। ক্রিকেটার সাকিব আল হাসান ভক্তরুর খেপে গিয়ে এ ধরনের উগ্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমত ইতিমধ্যে ভাইরাল গিয়ে এই ভিডিও লই ফেসবুকত চলের অপপ্রচার। আসলে কি হইল, কিল্লে খেপে সাকিব? বিস্তারিত শুন নিউজত। এক সমর্থকর ফোয়ারে ক্ষিপ্ত ও অশালীন ভঙ্গিমাত কিছু একখান হইয়েল বাংলাদেশ টেস্ট ও টি টোয়েন্টি দলের দলপতি সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভিডিওকে ইতিমধ্যে ভাইরাল হইয়ে ভিডিওকে স্পষ্ট হইল শব্দ স্পষ্ট নতা হনে ইয়ান লই ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমত ভিন্ন ভিন্ন ক্যাপশন ব্যবহার করে শেয়ার দেওয়ার। আসলে কি গইটেল ওই মুহূর্তত? বোধকেই ভিডিওকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওকে শেয়ার করে তার ক্যাপশনত লিখে একজন মানছে সাকিবের নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে প্রশ্ন করিবার হারণে ক্ষিপ্ত এনে অশালীন অঙ্গভঙ্গি ও অশ্লীল ভাষা প্রয়োগ করে সাকিব। কিন্তু বাস্তবতা হইল ঘটনা মোটেই ইয়েন ন। ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায় ওই মানুষই বে সাকিবের হাসে বারবার অটোগ্রাফ চাইল। সাকিব তার পরে প্রথমে একখান সেলফি তুলতে রাজি হয়, এরপর আবার ভিডিও করিবার আবদার জানালে সাকিব ক্ষিপ্ত হয়ে উড়ে। মূলত খেলা শেষে সাকিব এতে খুবই ক্লান্ত আছিল। সাকিব ইতালাই সোজা পাইতনু বলি হইয়েনে আড়ন শুরু করে, কিন্তু ওই মানুষই বে এতে ভাব মারায় বলি এনে কটাক্ষ করে, আর তাতে ক্ষিপ্ত এনে সাকিব তারে অশালীন অঙ্গভঙ্গি আর বাজে ভাষাত আক্রমণ করে। সাকিবের বিরক্ত করা ওই ব্যক্তির আতত নিরাপদ সড়ক চাই লেহা প্লে কার্ড তাহানরে মূলত ভুল ধারণার সূত্রপাত বলে মনে করে সংশ্লিষ্ট। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। KY এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। KY এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।
আনোয়ারার বরুমসরাদ বঙ্গবন্ধুর শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই শোকসভার আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন ডেস্ক নিউজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রাদ্ধবার্ষিকী উপলক্ষে বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগস্ট 7 তারিখ শনিবার বিকেলে 5টার সময় সমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ত অনুষ্ঠিত অনুষ্ঠানত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল মনসুর চৌধুরী ও মোহাম্মদ হোসেনের পরিচালনায় সহসভাপতি মাস্টার ইয়াকুব মুর্শেদের সভাপতিত্বে এটা উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, দক্ষিণ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তাহের, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা নুরুল আফসার তালুকদার সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দল। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এখন প্রবাসর সংবাদ। আমিরাতত ইউনুস কার্স নিউ স্পেয়ার পার্টস ট্রেডিং এর উদ্বোধন করা হয়। আজমানর নয়া সানায়াত এই দোয়ানোর উদ্বোধন করছিল সি প্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর অপু ও উবায়দ সামনি, দুঃখিত উবায়দ শমসি। বিস্তারিত শোন ডেস্ক নিউজ। সংযুক্ত আরব আমিরাতের আজমানর নয়া চায়নাত সি প্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর অপু আমিরাত সফরের সময় মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ দিদারুল ইসলাম ও মোহাম্মদ হান্নানোর যৌথ মালিকানাধীন ইউনুস কার্স নিউ স্পেয়ার পার্টস ট্রেডিং LLC-র শুভ উদ্বোধন করা হইল। উদ্বোধনের সময় উপস্থিত আছিল ওবায়দ শমসি সহ অন্যান্য। মালিক পক্ষ জানিয়ে দেয় বিভিন্ন কারণ নতুন পার্টস যেন বেগুন এত্তুল লই যায়, বিশেষ করে যারা বাঙালি পাইল আমিরাতত আছে এবং যারার গ্যারেজ আছে। ইয়েন স্যারও গ্যারেজ যদি দূর হয় তৈলে ডেলিভারি দিবের সুব্যবস্থাও আছে। আজমান নতুন সানাইয়া বাঙালি মসজিদের পাশে টয়োটা, নিসান, মিৎসুবিশি এবং হোন্ডা জেনুইন পার্টসের শোরুম খুললি। আমিরাতত বাংলাদেশের ছাত্রছাত্রী অলনুর হামলার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। গ্রিন সিটি আলাইনর একান হোটেলত এ সভার আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন ডেস্ক নিউজ। বাংলাদেশের নিরাপদ সড়ক চাই আন্দোলনত ছাত্রছাত্রী অলরুদ্ধে হামলার প্রতিবাদে প্রবাসী অভিভাবকলর উদ্যোগে অগো প্রতিবাদ সভা গতকাল আমিরাতর গ্রিন সিটি আলাইনর অগো হোটেলত আয়োজন করা হইল। আমি সুর বললাম কেন চেয়েছিল নিরাপদ কোন সভার সভাপতিত্ব করছিল প্রবাসী অভিভাবক এস এম মনসুর, সভা পরিচালনা করছিল মোহাম্মদ রাশেদ মিয়া, বক্তব্য রাখছিল মোহাম্মদ তানসেন, জয়নাল আবেদিন, মিজানুর রহমান মুন্না, শহীদুল্লাহ, মোহরম আলী, মোহাম্মদ শহীদ, সরওয়ার, মামুন, রুবেল আলম, হামিদ, সাইফুল সহ আরো বহু প্রবাসী অভিভাবক বৃন্দ বক্তাল কোমলমতি ছাত্রছাত্রী অলর যৌক্তিক আন্দোলনের প্রতি সরকার সহ বিভিন্ন মহলের সমর্থন ও প্রশংসা লাভের পরিবর্তে তারারুদ্দিন নির্যাতন নিপীড়ন সারা বিশ্বরে বিস্মিত হয়েছে। তারা কোমলমতি ছাত্রছাত্রী অলরুদ্দিন নানা নিপীড়ন বন্ধ করিবার পাশাপাশি দোষী অলর বিচার দাবি করে এবং ছাত্রছাত্রী অলরে শান্ত দেবের আহ্বান জানাই। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর TMT প্রযুক্তিতে তৈরি হয় AKS। বিখ্যাত AKS TMT বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS দুবাইয়ের হামেরিয়াত আল নাজেম আলম রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেটেরিয়ার শুভ উদ্বোধন করা হয়। গত শুক্রবার দোয়ানানার উদ্বোধন করা হয়। বিস্তারিত শুনুন ডেস্ক নিউজ। সংযুক্ত আরব আমিরাতত বাংলাদেশি ভিসা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশি মালিকানাধীন অনেক প্রতিষ্ঠান দ্বার গড়ন উগ্র চ্যালেঞ্জিং মূলক ওইরাতে এমন সময় আবুল হাসান ফজল ও আলমগীর হোসেনের দুই মালিকানাধীন মাচি মার্কেটের অপোজিটে দুবাই হাসপাতালের সন্নিকটে দুবাই হামেরিয়ার বড় মসজিদুর ডাহদি আল নেজাম আলম রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেটেরিয়ার শুভ উদ্বোধনই গত শুক্রবার। এ সময় এন্ডে উপস্থিত আছিল ইয়াসিন দুলাল, এমরান হোসেন, মোহাম্মদ নিজামুদ্দিন, জাহাঙ্গীর, টিপু, আব্দুল মান্নান,
রোমাঞ্চ আর বোধকে। উপস্থিত ব্যক্তিকে জানাই রেস্টুরেন্টের মান যদি ভালো থাকে তৈরি কাস্টমারের ভিড় জমিব। তাছাড়া বাংলাদেশি রেস্টুরেন্ট অন কারণে দেখা যাব যে নিয়মিত বাংলাদেশি কাস্টমার অবশ্যই এর থাকিব। এই পর্যন্ত লেবারের অনুপস্থিতি এবং লেবার মোহনের কারণে অনেকে ব্যবসা করিবার লাই, যারা তো অর্থ উপার্জন আছে তারাও ব্যবসা শুরু করে নিতে পারে। এবং মালিক পক্ষ জানাই রেস্টুরেন্টের মান অবশ্যই সবসময় ভালো রাখবেন লাই চেষ্টা করিব। সি প্লাস যারা দেখতে লিখবেন এবং দেখিবেন তারা একবারে আয় করি চাই দিবেন, যারা বাংলাদেশের মানুষের বাংলাদেশের বিকল্প তারা তারা লাই রেস্টুরেন্ট নামে আয়োজন করি ফুড ভিলেজ। দর্শক, আজ রাতের খবর শেষ করিবার আগে আজ আর গরম গরম খবর গিন চলন আবার ছায়ায়। নগরীর বাইজিদ থানাধীন সাদারটিয়ালায় যুবকের হামলা, তিন দিন পরে মৃত্যু। বাঁশখালী গাছত্তন গোয়াশি সিজিদে বাগান মালিকের ছুরির আঘাতে যুবক খুন। আজিয়া রাজধানী আছিল শান্ত, ট্রাফিক অভিযানের কারণে হইমে যানবাহন। খালেদা জিয়ার মুক্তি ও আমির খসরুর মামলা প্রত্যাহার দাবি বিএনপির প্রতিবাদ। ভক্তরুর ক্ষেপে সাকিব, অপপ্রচার চলের ফেসবুকত। দর্শক, আর আজিয়ার খবরের দুলত এতক্ষণ আড়াল্লয় থাইবেল্লাই অনারারে ধন্যবাদ। প্রত্যেকদিন তত্ত্বাবধায়ক সাইবেল্লাই রাতিয়া চোখ রাখুন সি প্লাস টিভির ফর্দাত। আর আর ফেসবুক পেজে তো লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল, আর ইয়ান ছাড়াও ডাউনলোড করে লিখতে পারেন আর আর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস। শুভরাত্রি।